বন্ধুরা, আমি দীপন, দীপন ব্লগ এন্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগতম, অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু চলে আসলাম কন্যাকুর কাকারহাটে, প্রতি সপ্তাহের মতো কিন্তু এই সপ্তাহে চলে আসলাম এবং কী কী পাড়া রয়েছে এবং তাদের দাম, আর তার সাথে কিন্তু থাকবে ফোন নাম্বার। আর প্রথমে বলে রাখি, যারা প্রতি সপ্তাহে জিজ্ঞাসা করো কীভাবে আসতে হবে, তো বলে রাখি যারা হাওড়া ব্যান্ডের লাইনের মাধ্যমে আসতে চাও তারা নামবে কন্যাকুর স্টেশন, এবং কন্যাকুর স্টেশন নামার পরে কিন্তু ওখান থেকে প্ল্যাটফর্ম থেকে নেমেই কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিই এই রুট ধরে কিন্তু সোজা রুট ওদিকে। তুমি কাউকে ওখানে জিজ্ঞাসা করলেই হবে কোথায় যাবো, একদম এই যে এই রাস্তা সরাসরি একদম স্টেশন যাচ্ছে, বা ওই রাস্তা দিয়ে সরাসরি তোমরা এখানে জিজ্ঞাসা করে মুখটা খোলা রাখবে, একদম ইজি হয়ে যাবে চলে আসবে, ঠিক আছে। তো রবিবারে বসে সকাল 6টা থেকে 2টো পর্যন্ত, 3টে পর্যন্ত, 2:30 পর্যন্ত থাকে, 3টে পর্যন্ত থাকে না, সকাল তাড়াতাড়ি আসবে তো ভালো ভালো কালেকশন পাবে। আর পুরো এখানটা ভিউটা কিন্তু খুব সুন্দর এবং চারিদিকটা পুরো গাছপালায় ভরা, ঠিক আছে। তো বেশি কথা না বলে, যারা চ্যানেল নতুন হতে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অল করে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। এবার চলো, তোমাদের প্রথমে কিন্তু আসলাম বন্ধু পিছনের কাছে এবং অনেকে রিকোয়েস্ট করছে বাড়ি যাওয়ার জন্য। এবার বাড়ি যা তোমাদের বলে রাখি, দাদার কিন্তু দাদার যেদিন সমস্যা আমার হচ্ছে না, যেদিন আমার হচ্ছে সেদিন দাদার হচ্ছে না, ঠিক আছে। তো হাটের মাধ্যমেই যা পায়রা আছে সেগুলো আমি তোমাদের দেখাতে পারবো, আর সরকারি ছুটি না থাকলে আমার কিন্তু ছুটি থাকে না, আর তখন না হলে কিন্তু আমি আসতে পারবো না। তো চলো দেখি দিই চোখটাকে সব করাই। এটা নর তো মাদি পায়রা দুটোই? আচ্ছা, দুটোই মাদি, বাহ দারুণ কিন্তু গঠন মাদির। আচ্ছা, এটাও কিন্তু মাদি রয়েছে, দুটোই শক করে নাও। আচ্ছা, তো যদি এই পাড়া দুটো সম্বন্ধে বলে দাও, এর উড়ান কি থাকতে পারে বা এদের বাচ্চার উড়ান কি থাকতে পারে? উড়ান ভালো হবে কিন্তু আমি একদম 100% কনফার্ম না, এটা আমার বন্ধুর পায়রা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কনফার্ম না, তাই তো? হ্যাঁ, 100% কিন্তু পায়রা ভালো পায়। আচ্ছা, পায়রা ভালো, তাই তো? আচ্ছা, পায়রা কিন্তু ভালো রয়েছে, নো ডাউট বলছে দাদা। আর দাদার কাছে কিন্তু ভালো পায়রাই থাকে, খারাপ কিছু থাকে না। আর একটু পাটা একটু শক করে দাও। আচ্ছা, তুমি ধরো, আমি দেখে দিই। আচ্ছা, পা দুটো তোমরা শক করে নাও, ঠিক আছে। এইবার বলো, দুটো মাদি নিতে গেলে কত পড়বে, একসাথে নিতে গেলে আর সিঙ্গেল নিতে গেলে কত পড়বে? 400 টাকা করে পিস। 400 টাকা করে পিস পড়বে। আচ্ছা, আর সিঙ্গেল নিতে গেলে কত পড়বে? সিঙ্গেল নিলে দুটো করে একসঙ্গে নিলে 700 টাকায় দিয়ে দেবে। দুটো একসাথে নিলে 700 টাকা দিয়ে দেবে, আর সিঙ্গেল নিলে 400 টাকা। সিঙ্গেল নিলে 400 টাকা। আর সিঙ্গেলে 400 টাকা, তার মধ্যে দুটো একসাথে নিলে কমসম ব্যবস্থা হবে তো? আর 700 টাকা বলেছি, আর দীপনের শুরুতে আসলে 600 টাকা। ওয়াও, মানে দুটো একসাথে নিলে 600 টাকায় দিয়ে দেবে, তাই তো? আচ্ছা, দুটো একসাথে নিলে কিন্তু তোমরা 600 টাকা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা চলো, এবার তোমাদের দেশির কিছু কালেকশন শক করাবো, ঠিক আছে। তো দেশি পায়রা তোমরা দেখো কিছু, তোমাদের দেখাই, ঠিক আছে, কোনটা কী রয়েছে। এটা নর রয়েছে, তাই তো? হ্যাঁ, এটা নর, এটা নর রয়েছে। আমি নরের চোখটাকে তোমাদের শক করাই। আচ্ছা, এটা রয়েছে নর। এবার মাদিটা দেখাই, দেখো মাদির চোখটা একবার শক করে নাও তোমরা ভালোভাবে, একদম বাড়ি বসে কিন্তু তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এই জোড়াটা মানে কীরকম উড়ান আছে, গরমে 2-3 ঘন্টার উড়ান হবে? নরটা 6 ঘন্টার মতন উড়বে। 6 ঘন্টা নরটা? আচ্ছা, আর মাদাটা 3-3.5 ঘন্টা উড়বে। 3-3.5 ঘন্টা উড়বে। আচ্ছা, কত কি দাম থাকবে তাহলে জোড়াটা? 700 টাকা। 700 টাকা দাম থাকবে, তাই তো? আচ্ছা, 400, মাদাটা 300। আচ্ছা, 300। তো আমার চ্যানেলে থ্রু আসলে কিরকম কি দাম থাকবে? 600 টাকা। 600 টাকা হয়ে যাবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো তাড়াতাড়ি, আমি দাদার ফোন নাম্বারটা একবার দিয়ে দিচ্ছি, তো ফোন নাম্বার পাড়া রাখতে রাখতে ফোন নাম্বার দিয়ে দাও, 900-766-7925। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো চলো এবার দুটো ভালো দুটো ম্যাড্রাস তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। ম্যাড্রাস না, জর্ষা? হ্যাঁ, জর্ষা, জর্ষা ভাইরা। আচ্ছা, ঠিক আছে, চলো তো দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি কোয়ালিটি রয়েছে, ঠিক আছে। এই এটা এটাও জর্ষা? মাদাটা একটু পুরনো টাল আছে, তার জন্য ঘাবড়ানোর কিচ্ছু করার নেই। আচ্ছা আচ্ছা, ডিম বাচ্চা, ওকে, পায়রার কোনো অসুস্থতা কিছু নেই। আচ্ছা, লাল শিরা, তাই তো? হ্যাঁ, লাল ফুল, লাল ফুল, চন্দনা, এরকম বলে অনেকে, মানে যে যা যেরকম নাম বলে। খুব ভালো কোয়ালিটি কিন্তু রয়েছে, খুব ভালো কোয়ালিটি, ঠিক আছে। আচ্ছা, এদের উড়ান কেমন হতে পারে বাচ্চা? এই উড়ান ভালো হবে, ভালো হবে, এই 5 ঘন্টা মতন উড়বে। 5 ঘন্টা মতন উড়বে এদের বাচ্চা? না, এরা এদের বাচ্চা, এদের বাচ্চা। আচ্ছা, এদের বাচ্চা 5 ঘন্টা মতন কিন্তু দাদা বলছে উড়বে। এটা নটটা এখন উড়বে, আচ্ছা, মাদারটা তো একটু হালকা পুরনো টাল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার জন্য উড়বে না, এদের বাচ্চা উড়বে, তাই তো? এটা উড়বে। আচ্ছা, উড়বে, নর উড়বে, নর উড়বে, মাদার হালকা টাল আছে, তাই তো? কিন্তু সমস্যা কিছু না, ডিম বাচ্চা গ্যারান্টি 100%, 100% ফেরত দিয়ে দেবো, ঠিক আছে। চলো, না হলে পয়সা ফেরত, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, চলো। আচ্ছা, কত টাকা দাম থাকবে বলছো? 600 টাকা থাকবে। 600 টাকা দাম থাকবে, তাই তো? ফোনের থ্রুতে এলে 500 টাকা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো চলো এবার আরো একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি, ঠিক আছে। পেয়ার না, সিঙ্গেল সিঙ্গেল, তাই তো? দেশি নর। আচ্ছা আচ্ছা, ম্যাড্রাস মাদি। আচ্ছা, ম্যাড্রাস মাদি রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাড্রাস মাদি, আর এটা হচ্ছে দেশি নর, তাই তো? দেশি নর, কালদুমা। আচ্ছা, কালদুমা। আচ্ছা, কালদুমা নরটা কত থাকবে যারা সিঙ্গেল নিতে চাইবে? কালদুমা নর 500 টাকা। 500 টাকা দিয়ে দেবে কালদুমা নর? আচ্ছা, ফ্রেশ তো পুরো কালদুমা নরটা? ডিম আছে গ্যারান্টি হবে? ডিম বাচ্চা সব গ্যারান্টি, উড়ান গ্যারান্টি, পুরো কিন্তু কালো। 500 টাকা তোমরা কিন্তু কালদুম পেয়ে যাচ্ছ কন্যাকুর কাকারহাটে। তো বন্ধু পিছনে কাছে কমে দেবো, ঠিক আছে, 400 টাকা দিয়ে দেবে। আচ্ছা, 400 টাকা ফাইনাল, 400 টাকায় কালদুম তোমরা পেয়ে যাবে কন্যাকুর কাকারহাটে বন্ধু পিছনে কাছে। আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো আবার পুরো স্ক্রিনে, ঠিক আছে, চলো। আচ্ছা, এই একটা জোড়া, তাই তো? আচ্ছা, এটা কি জোড়া? জোড়া, জোড়া। আচ্ছা, তো এটা নর, তাই তো? এটা নর। আচ্ছা, এটা নর, একই লাইনের আছে দুটোই, একই লাইনের, একই লাইনের। আচ্ছা, এটা নর, এটা মাদি, তাই তো? আচ্ছা, মাদির চোখটা একবার দেখো, শক করো। আচ্ছা বলো, এই জোড়াটা নিতে গেলে কত পড়বে বলো? 500 টাকা। 500 টাকায় জোড়াটা চলে আসবে? 100 টাকা কমে
কত কি রাখবে দাম? ঠিক আছে, তো যেই পাড়াটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট পাঠাও, দাদাকে পাঠাও অথবা আমাকে পাঠাও, মানে দাদার কাছে বেশি করে, ঠিক আছে? আমি কিন্তু দাদাকে পাঠিয়ে দেবো ফটো। আচ্ছা, তো চলো এরপরে আরো একটা তোমাদের পেয়ার দেখাবো, খুব সুন্দর কিন্তু পেয়ার গুলো দেখাচ্ছে এবং দারুন কিন্তু অফার। আচ্ছা, ওরানটা ভালো তাই তো? আচ্ছা, চোখটা তাহলে দেখিয়ে দিই, এটা মাদি তাই তো? মাদি আইসটা একবার সব করো, রোদ্দুর থাকলে আরো ভালো আসতো। আচ্ছা, এটা হচ্ছে নর তাই তো দাদা? আচ্ছা, এটা নরের চোখটা দেখো, পুরনো লাইনে কিন্তু নর রয়েছে, ঠিক আছে? দাদা বলেছে এটা একটু ভালো লাইনের, ওরান লাইনে ধরে রাখো, এটা ওরান লাইনের মধ্যে রয়েছে। আচ্ছা, এই দুটো জোড়া নিতে গেলে, মানে এটা সিঙ্গেল মানে জোড়া তো দুটো? আচ্ছা, জোড়া দুটো নিতে গেলে কিরকম কি দাম রেখেছো? 1000 টাকা থাকবে তাই তো? আচ্ছা, জোড়াটা নিতে গেলে কিন্তু 1000 টাকা দাম থাকবে, 800 টাকা দীপনের জন্য। আচ্ছা, 800 টাকা হয়ে যাবে ফাইনাল দাম? 6 ঘন্টা না উঠলে পয়সা ফেরত, 6 ঘন্টা না উঠলে পয়সা ফেরত, তার মধ্যে আমার চ্যানেলের জন্য 200 টাকা কম। আচ্ছা, 1000 টাকা থেকে 800 টাকা চলে এসেছে, তাও 6 ঘন্টা গ্যারান্টি দিলাম, 6 ঘন্টা গ্যারান্টি থাকবে এর বাচ্চা, এর বাচ্চা দুটোই নর উঠবে মাদা উঠবে, নর উঠবে মাদা উঠবে তাই তো? এটা পাটা বাচ্চা মাদা বাচ্চা আছে করে দাও, না হলে পাড়াটা ফেরত দেবেন, পয়সা দিয়ে নিয়ে যান। দারুন দারুন অফার, দারুন আজকে অফার তোমার কাছে, ঠিক আছে? চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়ে যান, চোখ বুঝে কিন্তু তোমরা নিতে পারো। চল, আচ্ছা, এই সবুজটা একজন এক ভাই হয়তো বলছিল, তো জানি না ও এসেছিল কি না, আসেনি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো যদি নিতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো, ঠিক আছে? আচ্ছা, এই পেয়ারটা কত কি থাকবে বলে দিও, আগে চোখটা দেখিয়ে দিই। ফাইনাল 1500 টাকা, ফাইনাল 1500 টাকা। এটা উড়ান কি ভালো হবে? বললাম যদি কোনো রকম অসুবিধা হয় পয়সাটা ফেরত দিয়ে, আচ্ছা পায়রাটা ফেরত দিয়ে। বাচ্চা কিরকম উড়তে পারে? এই বাচ্চা দিয়ে কম্পিটিশন খেলতে পারে, আমি হেল্প করে দেবো। আচ্ছা, তুমি হেল্প করে দেবে? সকাল থেকে বিকেল পর্যন্ত আমি উড়িয়ে দেবো। তুমি উড়ে দেবে তাই তো? মানে পুরোপুরি হেল্প করে দেবে, ওরা তো কি কি লাগে তাই তো? কেউ হয়, আচ্ছা আমি তাকে দায়িত্ব নিয়ে এর বাচ্চা উড়িয়ে কম্পিটিশনে খেলিয়ে, কম্পিটিশনে খেলাবে তাই তো? এত বড় কথা বললে তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো পাটা দেখাবো, পাটা দেখো। আচ্ছা, পাটা দেখো, দেখো পাটা একবার তোমরা একবার সব করে নাও। দাদা কিন্তু বলে দিয়েছে গ্যারান্টি থাকবে, নখগুলো একবার দেখে নাও, এটা দেখি। ঠিক আছে, তাহলে এদের বাচ্চা মোটামুটি কম্পিটিশন খেলা যাবে বলছো? চোখ বন্ধ করে, চোখ বন্ধ আছে তো বলছি তো, 1500 টাকা দাম একদম থাকবে তাই তো? একদম ঠিক আছে, 100 টাকা কম। আচ্ছা চলো, 100 টাকা করে দিলে 1400 টাকা হয়ে গেল তাই তো? চলো, 1400 টাকা হলো এই বাচ্চা কিন্তু। তোমরা আপনি যোগাযোগ করুন, একদম চিন্তা করতে হবে না, ঠিক আছে? কোনো কোনো অবিশ্বাস করতে হবে না, চোখ বন্ধ করো, ঠিক আছে? চলো আরো একটা, এটা কি পেয়ার না সিঙ্গেল? সিঙ্গেল দুটোই নট, দুটোই নট। আচ্ছা, নট সবুজ যার লাগবে যোগাযোগ করো, ছোট ঠোঁটের সবুজ সবুজ নট, সবুজ নট রয়েছে, চোখটা শুধু একবার সব করে নাও, ঠিক আছে? এটা নট, এটা মাদি তাই তো? এটাও নর, এটা আইটো নর, সরি দুটোই নর, গুলুয়াই গুলুয়াই বলে না? আচ্ছা 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 আচ্ছা, গ্রিন আইস, গ্রিন আইস। আচ্ছা ঠিক আছে, বলো দুটো একসাথে নিতে গেলে কত কি? 1200 টাকা, 1200? আচ্ছা, দুটো একসাথে নিতে গেলে 1200 পড়বে? আচ্ছা, কম সম হয়ে যাবে না, সেম থাকবে? 200 টাকা কম, 1000 টাকা। আচ্ছা চলো, 200 টাকা কমে গেল, 1000 টাকা বলে, এটা হচ্ছে ফাইনাল দাম। আচ্ছা, একসাথে নিতে হবে তাই তো? একসাথে নিলেই 1000 টাকা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, একসাথে নিতে চাও তাড়াতাড়ি দাদার সাথে যোগাযোগ করো। আচ্ছা তো চলো, এরপর আরো একটা তোমাদেরকে পেয়ার থাকবে না সিঙ্গেল? সিঙ্গেল থাকবে, দুটোই মাদি, দুটোই মাদি। আচ্ছা চলো, অনেকগুলো কিন্তু মাদি রয়েছে, পুলিশের মধ্যে রয়েছে, অল্প বয়স তাই তো? উড়াতে পারবে নিয়ে? হ্যাঁ উড়াতে পারবে, উড়াতে পারবে। একটা সাদা চোখের মধ্যে রয়েছে, এটা নপাল একটা আছে, আর এটা সবে কালো চোখের মধ্যে রয়েছে, চেঞ্জ করে দিই। আচ্ছা ঠিক আছে, এই দুটো মাদি একসাথে নিতে গেলে কত কি পড়বে বলো? 1000 টাকা, 1000 টাকা চলে আসবে মাদি দিলো না, একটু যদি কোয়ালিটি কম সম নিতে 100 টাকা কম, 100 টাকা কম, তাহলে তো 900 টাকা, এটা 500, আচ্ছা 400 ফিক্স, দুটো একসাথে নিলে কিন্তু ফিক্স, ঠিক আছে? আর সিঙ্গেল নিলে দামটা বেশি পড়ে যাবে তাই তো? দুটো নিলে 1000 টাকা তো, আচ্ছা 100 টাকা কমিয়ে দেবো, এটা 500, এটা 400, ঠিক আছে? ধরো পায়রা দুটো হাতে ধরে আর একবার ফোন নাম্বারটা দিয়ে দাও বলো, 9007667925। অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। আর বাড়ি থেকে যদি কেউ নিতে চায়, সোম থেকে শনি, সোম থেকে শনি আমাকে ফোন করুক না, অসুবিধা নেই, আমি চেষ্টা করবো, একবার হয়তো না ধরতে পারলে পরে আরেকবার করলে, আচ্ছা আমিও নিজে করতে পারি। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো এক ভাইয়ের কাছে চলে এসেছি, ওর কাছে কিছু পায়রা কালেকশন রয়েছে, সেগুলো আমি দেখাবো। তার আগে জিজ্ঞেস করি ভাই ভালো আছে তো? আচ্ছা নাম বলে দাও। আচ্ছা ঠিক আছে, তো দেখি দি কী কী পায়রা রয়েছে, আমি দেখি পায়রা কোয়ালিটিটা শুধু একবার দেখো। আইসটা একবার শক করো, এটা হচ্ছে নর তাই তো? আচ্ছা, এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদা।
আচ্ছা, এই পেয়ারাটা নিতে গেলে কত পড়বে? 1200 টাকা পড়বে। 1200 টাকা পড়বে, কমসম হয়ে যাবে না ফিক্স থাকবে? হ্যাঁ কমসম হয়ে গেলে আসবে। আচ্ছা আসলে কমসম হয়ে যাবে তাই তো? আচ্ছা ঠিক আছে চলো পরে পেয়ারা দেখি। আচ্ছা এটা সবুজ রয়েছে, আচ্ছা দুটো একসাথে করো। আচ্ছা এই দুটো হচ্ছে সবুজ তাই তো? আচ্ছা আমি চোখ দুটো একটু দেখাই, এটা কি মাদি? আচ্ছা এটা হচ্ছে মাদি, মাদির চোখটা একবার সব করে নাও, দারুণ ভিউ আছে কিন্তু এই জায়গাটায়। আচ্ছা এই নড়ে নড়ে চোখটা শুধু একবার দেখো, দারুণ দারুণ, ধরে রাখো, হ্যাঁ ধরে রাখো, আচ্ছা ধরো। আচ্ছা এই যে তোমার হাতে যে পেয়ারটা রয়েছে, এগুলো উড়ান কিছু সম্বন্ধে নলেজ আছে? হ্যাঁ নলেজ বলতে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা উড়বে। 6 থেকে 7 ঘন্টা উড়বে, আচ্ছা পুরো পেয়ার তো একদম। আচ্ছা কত কি থাকবে দাম? দাম 1000 টাকা আছে, ডিসকাউন্ট গণেশ পূজার জন্য ডিসকাউন্ট 400 টাকা। আচ্ছা জোড়া 800 টাকা তাই তো? মানে সিঙ্গেল 400 টাকা, জোড়া নিলে 800 টাকা, মানে গণেশ পুজোর অফার দিচ্ছে, দুটো নিলে 800 টাকায় চলে আসবে তাই তো ভাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো দেখে নাও আরও একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি তাই তো? আচ্ছা পেয়ারটা শুধু একবার দেখে নাও, এটা মাদি? আচ্ছা এটা মাদি তাই তো? আচ্ছা এটাও মাদি, এটা ম্যাড্রাস আছে, এটা জিরিয়া আছে, এটা জিরিয়া তাই তো? আচ্ছা এই এটা কি পেয়ার রয়েছে নাকি না মাদি? দুটোই মাদি। আচ্ছা একসাথে ধরো। আচ্ছা এই দুটো মাদি নিতে গেলে কত কি পড়বে যদি বলে দাও? 700 টাকা পড়ে এক পিস? 400 টাকা পড়ে পড়বে? আচ্ছা আচ্ছা আমি শুনলাম 700, সরি। তো দু পিস নিলে 1400 টাকা চলে আসবে, এই সরি দুটো নিলে 800 টাকা চলে আসবে তাই তো? আচ্ছা ঠিক আছে, তো তাড়াতাড়ি নিতে যাওয়ার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? দুটো নিলে 800 টাকা তোমরা দুটো মাদি পেয়ে যাচ্ছ, এরপরে কি কমসম ব্যবস্থা হবে দুটো একসাথে নিলে? আচ্ছা আসলে করে দেবে তাই তো? ঠিক আছে চলো। আচ্ছা বলো, দুটো নিতে চাইলে কত কি পড়ে বলো? সিঙ্গেল নর রয়েছে, চোখটা একবার সব করে নাও, ছ ঘন্টা উড়েছে ঠিক তো? আচ্ছা ভাই বলছে 6 ঘন্টা কিন্তু পায়রাটা উড়েছে। আচ্ছা কত কি দাম রেখেছো এটার? সাড়ে তিনশো চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এর সাথে সাথে কিন্তু আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তো আমাদের যে কোনো করছে কাকার হাটে রয়েছে, আমাদের কিন্তু সেকেন্ড ম্যানেজার রয়েছে, ঠিক আছে নামটা বলে দাও। আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দাও বাবার, 6290544316। ঠিক আছে, তো এটা বাবার নাম্বার তাই তো? তো যার দরকার কিন্তু এনার বাবার সাথে যোগাযোগ করতে পারো, বলেই বলে গেছে যে ওনার পায়রা নাম্বার দিয়ে দিতে, তো তার জন্য কিন্তু নাম্বার দিয়ে দিল। তো আরেকবার আমি পায়রাটা দেখিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু হাটের কিন্তু সেকেন্ড ম্যানেজার হচ্ছে, ঠিক আছে, ও কিন্তু পুরো কালেকশন এবং পুরো ডিপার্টমেন্ট মানে হাটটাও দেখাশোনা করে, ঠিক আছে। চলো ঠিক আছে, থ্যাংক ইউ, তোমার কাজ শেষ, চলো। আচ্ছা তো চলে আসলাম আমার দাদার কাছে, কিন্তু পবিতার কাছে কিন্তু চলে এসেছি। তো কালেকশনটা পুরো একবার দূর থেকে আমি তোমাদের দেখাচ্ছি যে কত কালেকশন নিয়ে আসি একা, এবং এর থেকেও বেশি কিন্তু কালেকশন আনে। তো এখন কিন্তু বাড়িতে লফট করেছে, তো সেই কারণে কিন্তু অনেক পায়রা বাড়িতেই থাকে। তো আরও কিন্তু পায়রা প্রতি সপ্তাহে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে এরকম কালেকশন। তো প্রথমে দাদার সাথে কথা বললাম, দাদা কেমন আছে বলো? আচ্ছা আরও ছিল তাই তো? আচ্ছা আরও কালেকশন ছিল, সেগুলো বেরিয়ে গেছে তাই তো? খুব ভালো হয়েছে, সমস্যা কিছু নেই, যত পায়রা বেরো তত ভালো, ঠিক আছে। আর হাতে কী রয়েছে প্রথমে যদি বলে দাও? বাচ্চা উড়ান কি সময় কিছু বলতে পারো? ভালো উড়বে তাই তো? মোটামুটি উড়াতে পারলে গরমে উড়বে, ঠিক আছে। তো চলো এরপর আরো একটা সুন্দর একটা পেয়ার দেখাচ্ছি তোমাদের, সব দেশের মধ্যে প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদের যতগুলো আছে, ঠিক আছে। আর চোখটা হালকা একটু দেখে নাও, এটা নর্থ, আইসটা একবার শুধু দেখো, এইটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদার। ডিম আছে গ্যারান্টি? একদম সব ওকে। আচ্ছা ডিম বাচ্চা কিন্তু ওকে আছে, ঠিক আছে। আচ্ছা গরমে কিরকম রেজাল্ট করে এগুলো? শীত গরম গিরিবাস, শীত গরম উঠতে ওঠে না, 2-3 ঘন্টা উঠবে বেশি? 2-3 ঘন্টা নর্মাল উঠবে, নর্মাল উঠবে, ঠিক আছে। কত দাম থাকবে বলে না তো? 600 টাকা। এর ভিতরে আরও একটা পেয়ার রয়েছে, এটাও কিন্তু 600 টাকা পড়বে তাই তো? আচ্ছা এটাও 600 পড়বে? আচ্ছা কেউ এক পেয়ার দুবার বেশি নিলে কমসম ব্যবস্থা হবে? অবশ্যই করে দেবে। আচ্ছা অবশ্যই কিন্তু করে দেবে, ঠিক আছে। আচ্ছা চন্দনা পেয়ার তাই তো? খুব সুন্দর কিন্তু পেয়ারটা রয়েছে, আমি তোমাদের দেখাই আগে, তারপরে কিন্তু তোমাদের দামটা বলে দিচ্ছি। এটা মাদি তো আমার হাতে? এটা মাদি। আচ্ছা এটা মাদি রয়েছে, আইসটা একবার শক করো। আচ্ছা এর ডিম বাচ্চা করছে? ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে। আচ্ছা ধরো ধরো, কত দাম থাকবে বলো আগে? দুটো 1200 টাকা, কমসম হয়ে যাবে? কমসম অবশ্যই, ঠিক আছে চলো। এই দুটোর কত দাম থাকবে দাদা?
এই দুটো 1200 তে ছেড়ে দেবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো না এই দুটো নিতে পারলে নিতে চাইলে যোগাযোগ করো দাদার সাথে, এটাও কিন্তু 1200 তে চলে আসবে। ম্যাট্রাস তাই তো, নসি কালারে দুটো ম্যাট্রাস রয়েছে, ঠিক আছে তো আমি তোমাদের দেখাবো এবং কত কি দাম থাকবে সেটা। ডিম বাচ্চা উড়ান সব কমপ্লিট রেডি পাবে, ডিম বাচ্চা কমপ্লিট মানে গ্যারান্টি, গ্যারান্টি উড়ান গ্যারান্টি দাদা, জিরো পার্তে উড়াতে পারবে, জিরো পার্তে উড়াতে পারবে। 400 ধরো, দেখো তোমরা এই পায়রাটা কিন্তু নিতে চাইলে কত পড়বে দাদা? 1500 টাকা কিন্তু তোমরা পায়রাটা পেয়ে যাচ্ছ, ডিম বাচ্চা গ্যারান্টি এবং দাদা বলছে কিন্তু জিরো পার থেকে বাচ্চা উড়াতে পারবে, ঠিক আছে। আচ্ছা জিরিয়াটা একবার দেখে নাও কত দাম থাকবে? 1500 টাকা, এটাও কমসম হয়ে যাবে? কমসম অবশ্যই। আচ্ছা সব কিন্তু পায়রা কিন্তু কমসম কিন্তু ব্যবস্থা থাকবে, ঠিক আছে। আচ্ছা এই রেগদারটা, এটা রেগদার তো? আচ্ছা রেগদার প্রথমে দেখুন, এটা কি নর? এটা মাদা তাই তো? আচ্ছা মাদার আইসটা একবার শক করো, এটা হচ্ছে মাদা। এবার চলো নরটা। আচ্ছা নর মাদা সেট তাই তো? আচ্ছা কত কি পড়বে এটা নিতে গেলে? 1200 টাকা চলে আসবে, ডিম আছে গ্যারান্টি। উড়ান এটা যদি বলে দাও একটু, ওছে 4-5 ঘন্টা উঠবে, বাচ্চা উঠবে, এ তো এখন উঠবে না, ঠিক আছে। আচ্ছা কালদুমার আছে তাই তো? আচ্ছা কালদুমার আমি আইসটা একবার শক করাই, চোখটা একবার দেখে নাও। এটা নর দাদা? এটা নর আছে, এটা মাদা তাই তো? আচ্ছা মাদার আইসটা একবার শক করো। আচ্ছা ধর ধর একসাথে ধরো, ও কত দাম থাকবে দুটো একসাথে নিতে গেলে? 1000 টাকা দিয়ে দেবো। 1000 টাকা দিয়ে দেবে, উড়ান গ্যারান্টি? একদম। আচ্ছা উড়ান কিন্তু গ্যারান্টি রয়েছে, ঠিক আছে। আচ্ছা মুখ কি রয়েছে তাই তো? আচ্ছা এটা তোমার বাড়ির দাদা? বাড়ির না, একজন দিক আছে। আচ্ছা একজন দিক আছে তাই তো? এটা উঁচু করে ধরো না, একসাথে করে ধরো, দেখো কত সুন্দর লাগছে মুখিটা, একবার দেখো একবার। আচ্ছা দাদা এটা কি মানে ডিম বাচ্চা করতে পারবে? একদম। আচ্ছা আচ্ছা তো কত কি দাম থাকবে দাদা? 1000 টাকা। 1000 টাকা দাম থাকবে, দেখো না একবার পেয়ারটা দেখে নাও, কত সুন্দর লাগছে, আমি মুখটা ঘুরাচ্ছি, ঠিক আছে। নিতে চাইলে যোগাযোগ করো এবং দাঁড়াও হাতে ধরো, তার সাথে ফোন নাম্বারটা দাও। 900 7323। আচ্ছা 419 419 তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই পেয়ারটা ফ্যান্সি পেয়ারের মধ্যে রয়েছে। আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি হবে তো? নিয়ে যাচ্ছে যে ডিম তারাতে আছে। আচ্ছা ডিম তারাতে রয়েছে তাই তো? আচ্ছা ঠিক আছে, কত কি দাম রেখেছো? রেস স্টার্টিং আছে। আচ্ছা স্টার্টিং, হ্যাঁ এটা হচ্ছে 1500 টাকা রেখেছে। 1500 টাকা রেখেছো, একসাথে কোনো ভালো লাগছিল। আচ্ছা 1500 টাকা রেখেছো তাই তো? 1500। আচ্ছা কে নিয়েছে, দাদা নিয়েছে? আচ্ছা আসো ওইদিকে। আচ্ছা তো দাদা নিয়েছে, দাদা আমার সাবস্ক্রাইবার, ভিডিও দেখে, ঠিক আছে। তো কোথা থেকে এসেছো দাদা? দাদা কুন্নগরে থাকি। কোন? আচ্ছা এখানেই থাকো তো, ভিডিও দেখে এসছো দাদার কাছে? আচ্ছা ভালো লাগে তো ভিডিও, ঠিকঠাক আছে তো? আর দাদা কম নিয়েছে কি নেয়নি? কম নিয়েছে তাই তো? 1500 টাকা বলেছিল, কত কত বলেছে? 1200। আচ্ছা 1200 বলেছে, দেখে নাও তো। ফ্যান্সি পায়রা তোমার কাছে আরও আছে না? এই এই প্রথম শুরু, এই ফার্স্ট সব ম্যাড্রাস। আচ্ছা তো ফ্যান্সি পায়রাটা দাদার কাছ থেকে নিচ্ছে, ঠিক আছে, ভিডিও দেখেছে, খুব ভালো লাগলো। ম্যাডা তোমার কাছে নিয়েছে? আচ্ছা দাদার থেকে নাও তাই তো? আচ্ছা তোমার নামটা জানা হলো না? আমার নাম প্রীতম মল্লিক। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো, হাটে এসছো, থ্যাংক ইউ দাদা। আচ্ছা তো যেটি মানে লাস্ট রিকোয়েস্ট করি যে আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের কাছ থেকে পারলে যা তোমার রিকমেন্ড থাকবে তার থেকে একটুখানি, আমার তরফ থেকে একটু কম নিলে আমি খুশি হই, ঠিক আছে। আর দাদা তো আমার নিজেরই, আমার দাদার মন মানে দাদা নিজেরই দাদা, মানে আর কিছু বলা নেই, প্রতি প্রতি ভিডিওতেই বলি, ঠিক আছে। তো আরও কিছু কালেকশন আছে সেগুলো দেখে ভিডিওটি শেষ করছি। দাদা কী আছে এটা? আচ্ছা 10-10। আচ্ছা 10-10 রয়েছে, দেখে নাও, ডানা লেজ সাদা 10-10 তাই তো? আচ্ছা এটা কি সিঙ্গেল না জোড়া আছে গো? আচ্ছা নর আছে তাই তো? আচ্ছা ঠিক আছে, চোখটা তুমি দেখি দিই। আচ্ছা এটা দাম কত পড়বে গো দাদা? 1000 টাকা। 1000 টাকা পিস? আচ্ছা 1000 টাকা পিস পড়বে, কম সময় যাবে নাকি কেউ নিলে? চেষ্টা করবো, চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা এই আর এক জোড়া কালদুমা আছে, এটা লাস্ট পেয়ার তোমাদের দেখাবো, দেখি ভিডিওটি শেষ করবো। আর এটা মাদি তাই তো? আচ্ছা মাদি রাইসটা কোথাও শক করো, এটা রয়েছে মাদি। আচ্ছা এটা রয়েছে নর তাই তো দাদা? আচ্ছা আচ্ছা এই পেয়ারটা নিতে গেলে কত কি দাম পড়বে? 1000 টাকা দিয়ে দেবে, ডিম বাচ্চা গ্যারান্টি? উড়ান উড়ান সম্বন্ধে যদি একটু বলো। উড়ান অবশ্যই উড়ান হবে, মানে এদের এদের বাচ্চা নিয়ে ইন ফিউচার কেউ কম্পিটিশনে খেলতে পারবে মনে হয়? এদের বাচ্চা কম্পিটিশন পর্যন্ত না পৌঁছালে মোটামুটি 5-6 ঘন্টা উড়াতে পারবে। 5-6 ঘন্টা উড়াতে পারবে তাই তো? মোটামুটি 5-6 ঘন্টা টানতে পারবে উইদাউট গুলো ড্রপিং, না ড্রপিং করে, ড্রপিং ছাড়া, ড্রপিং ছাড়া 5-6 ঘন্টা উড়াতে পারবে, তাহলে মোটামুটি খাটলে আর লাইন ভালো থাকলে তো অবশ্যই উঠবে তাই না? লাইন তো অবশ্যই ভালো আছে। তো দেখে নাও এই কালেকশন রয়েছে, ঠিক আছে। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, ভালো কিছু নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা চ্যানেলে নতুন হতে অবশ্যই বেল আইকনটা অল করে যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর তো প্রথমেই বলে দিয়েছি তোমাদের কীভাবে আসতে না আসতে হবে, তার জন্য কোনো সমস্যা নেই। তো চলো আজকে আরও কিছু কন্যাগড় হাটে যে পাখির কালেকশন থাকে সেগুলো আছে তোমাদের দেখানো যাক, চলো।